রাজধানীর মিরপুরে জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে দুর্বৃত্তকারীরা সোনার অলঙ্কার ও ডলার চুরি করে নিয়ে গেছে বলে দাবি করছেন মেহেদি হাসান মিরাজ এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলাও হয়েছে পারিবারিক সূত্র থেকে জানা গেছে মিরাজের মায়ের সাত ভরি আর তার স্ত্রীর বিশ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে যেটির বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার সঙ্গে চুরি হয়েছে ছয় হাজার মার্কিন ডলার ও বাংলাদেশি মুদ্রায় যেটি পাঁচ লক্ষ দশ হাজার টাকার সমপরিমাণ মিরাজ থাকেন মিরপুরের বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে চলায় দলের সব খেলোয়াড়ের মতো তাকেও থাকতে হয়েছে টিম হোটেলে হোটেলে মিরাজের সঙ্গে ছিলেন তার তার স্ত্রী আক্তারও গত দিন ফ্ল্যাট ছিল ফাঁকা আজ দুজন রাবে ফিরে দেখেন বাসায় চুরি হয়ে গেছে পুলিশ জানায় গত বিশে ফেব্রুয়ারি খেলার জন্য বাসা থেকে হোটেলে যান মিরাজ খেলা শেষে আজ বুধবার বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা ভেতরে সব তস করে পঁচিশ ভরি সোনার অলঙ্কার চুরি হয়েছে পঁচিশ ভরি স্বর্ণ অলংকারের সাথে হারানো গিয়েছে ছয় হাজার ডলারও বাড়িটির দশতলায় পরিবার নিয়ে বসবাস করতেন মিরাজ গত বিশে ফেব্রুয়ারি স্ত্রী সহ চলে যান তিনি ফলে তার ফ্ল্যাটটি ছিল ফাঁকা কাফুল থানার ওসি সেলমুজ্জামান বলেন ঘটনাটি কিভাবে ঘটেছে কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এই বিষয়ে মিরাজ সাংবাদিকদের জানান কিভাবে যে ঘটনাটা ঘটলো কিছুই বুঝে উঠতে পারছি না আমি টিম হোটেল থেকে বাসায় ফিরেই দেখি সবকিছু কিছু নস